আসসালামু আলাইকুম বিডি টুডের স্পোর্টস নিউজে স্বাগত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আমাকে আর বাংলাদেশ দলের প্রয়োজন হবে না আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে সাময়িক বিরতি নিয়ে আগের দিনই একথাটি বলেছেন তামিম ইকবাল কিন্তু তার একদিন না পেরোতেই কেললেন অসাধারণ এক ইনিংস তার ব্যাটে চড়ে সিলেট সানরাইজার্সকে রীতিমতো উড়িয়ে দিয়ে মধুর প্রতিশোধ নিল মিনিস্টার ঢাকা শুক্রবার চট্টগ্রামের জহর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচে সিলেট সানরাইজার্সকে নয় উইকেটে হারিয়েছে মিনিস্টার ঢাকা প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে পাঁচ উইকেটে একশো রান করে সিলেট জবাবে আঠারো বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছায় মাহমুদুল্লাহ বাহিনী দুই দলের প্রথম লড়াইটিও ছিল এক পেশে সেবার ঢাকাকে সাত উইকেটে হারিয়েছিল মুসাদ্দেক হুসেনের দল সিলেট মূলত হেরে যায় তামিমের কাছে জড়ো ব্যাটিংয়ে তুলে নেন দারুণ এক সেঞ্চুরি টি টোয়েন্টি কেরিয়ারে এটা তার চতুর্থ তিন অঙ্কের স্কোর বিপিএলেই করলেন দুটি বাংলাদেশের আর কোনো ব্যাটার একটি বেশি সেঞ্চুরি করতে পারেননি এ আসরে একশোটি বলে সেঞ্চুরি তুলে নেওয়া এই ব্যাটার শেষ পর্যন্ত খেলেন হার নামানা একশো এগারো রানের ইনিংস চৌষট্টি বলে ইনিংসটি সতেরোটি চার ও চারটি চক্কায় সাজান এ ওপেনার ম্যাচটির আগে মাশরাফির সঙ্গে কথা হয়েছিল তামিমের সামর্থ্যের কথা বলে প্রেরণা যোগালেন দীর্ঘদিনের সতীর্থ তামিম ইকবালকে তাতেই দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে ডাকাকে জিতে এই মাঠ চাললেন তামিম ধন্যবাদ